আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতির তদন্ত। শুক্রবার সাত সকালে হাওড়ার ইডির হানা। সাঁকরাইলে বাসুদেবপুরের হাটগাছায় বিপ্লব সিং এর বাড়িতে হানা দিল ইডি। ব্যবসায়ী বিপ্লব সিং ঘনিষ্ঠ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। এবং অন্যদিকে এবার তার বাড়িতে ইডির হানা। জানা গিয়েছে মা তারা ট্রেডার্স নামে বিপ্লব সিং এর যে সংস্থা রয়েছে এবং আরজিকর হাসপাতালে মেডিকেলের ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করত এই সংস্থা, এবং আরজিকরে চিকিৎসার সরঞ্জাম জোগানোর ক্ষেত্রে দুর্নীতির ইডির তদন্তে নেমেছে। এবং এই দিনই সাঁকরাইলে কৌশিক কোলের বাড়িতেও হানা দিল ইডি। প্রাথমিকভাবে জানা গিয়েছে বিপ্লব সিং এর হিসাবরক্ষক ছিলেন এই কৌশিক কল। সুভাষগ্রামে আরজিকরের মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠের বাড়িতে ইডি। সকালে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় ইডির আধিকারিকেরা। তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় সেমিনার হলে ভাইরাল ভিডিও দেখা গিয়েছিল প্রসূনকে এবং সন্দীপ ঘোষের পিএ বলে নিজের পরিচয় দিতেন এই প্রসূন চট্টোপাধ্যায়। সন্দীপ ঘোষের সঙ্গে প্রায়শই দেখা যেত এই প্রসূন চট্টোপাধ্যায়কে। হুগলির চন্দননগরে পাদ্রিপাড়ার ঘটনা, সেই বাড়ির তালা ভেঙে ভাঙতে তালা বন্ধ দেখে পরে বৈদ্যবাটির নার্সারি রোডের কুণাল ঘোষ রায় বাড়িতে পৌঁছায় ইডি। কুণাল রায় আরজিকরের মেডিকেল কলেজের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে শঙ্করপল্লীতে কুণাল রায়ের বাড়িতে ঢোকেন তিনি এবং ইডি অফিসারেরা সেখানে ঢোকেন। এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কুণাল চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, কলকাতার এক বেসরকারি সংস্থায় চাকরি করেন তিনি। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, আরজিকরের আবহে নবান্নে প্রশাসনিক বৈঠক। সোমবার দুপুর একটার সময় বৈঠক মুখ্যমন্ত্রীর, মন্ত্রী দপ্তরের সচিব এবং উপস্থিত থাকবেন, অর্থাৎ মন্ত্রীরা উপস্থিত থাকবেন এবং দপ্তরের সচিবেরাও উপস্থিত থাকবেন সেই বৈঠকে। নদিয়ার ভীমপুরের ঘটনায় দেহ আটকে প্রতিবেশীরা ক্ষোভ দেখাচ্ছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃতদেহ নিয়ে যেতে দেবেন না বলে দাবি করেন এলাকাবাসী। মহিলার দেহ বাড়িতে যেতেই ক্ষোভ প্রকাশ করতে থাকেন তাঁরা। পরে ভীমপুর থানার পুলিশের তৎপরতায় আদি এলাকাবাসী রাতে দেহ ছাড়েন। পরে নবদ্বীপ মহাশ্মশানে দেহের সৎকার হয়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে অনড় এলাকাবাসী। তাদের দাবি, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে এর সঙ্গে আরও বেশ কিছুজন জড়িত রয়েছে। তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন এলাকাবাসী। গলায় ভোজালি ঠেকিয়ে অন্যের জমি নিজের নামে রেজিস্ট্রি তমলুকের কীর্তিমান তৃণমূল নেতার বিরুদ্ধে এবং কালো কাজ ঘেরা গাড়িতে অপহরণের পর 48 ঘন্টা ধাবায় আটকে রেখে অত্যাচার চালানো হয়। শেষমেশ গলায় ভোজালি ঠেকিয়ে 50 লক্ষ টাকা মূল্যের জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। স্থানীয় সূত্রে খবর, তমলুকের ঘোড়া ঠাকুরিয়ার 16.5 শতক জমি রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে এবং এই জমির আনুমানিক মূল্য 50 লক্ষ টাকা। প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য তারকনাথ জানা এই ঘটনার প্রধান অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 4 সাইবার প্রতারককে। তাদের গ্রেপ্তার করলো রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম শাখা এবং বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালায় রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম টিম এবং রানাঘাটের কুপার ক্যাম্প এলাকায় অভিযান চালায় পুলিশ এবং অভিযানে 4 জন সাইবার প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন এবং সিম কার্ড উদ্ধার করা হয়েছে। কল আছে জল নেই, দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় জেরবার শতাধিক পরিবার। বিরোধী রাজনৈতিক দল করায় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ তাদের। পশ্চিম মেদিনীপুরের দাসপুর 1 নম্বর ব্লকের নন্দনপুর 1 নম্বর অঞ্চলের অন্তর্গত জ্যোতিষব গ্রামের ঘটনা। অভিযোগ, ওই এলাকায় শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় জেরবার। টিউব অয়েলের চেয়ে থাকলেও এবং তাতে জল পড়ে না, বাধ্য হয়ে গ্রামবাসীরা চালা তুলে বিকল হয়ে সেই যায় এই টিউব অয়েল এবং তা মেরামত করতে বাধ্য হন। তবে কল মেরামত করা হলেও সেই জল পানের অযোগ্য এবং তাতে হয়রানি বাড়ছে এলাকাবাসী। উত্তরবঙ্গ চা বাগানের কর্মীদের পুজোর প্রথম বোনাস বৈঠক ভেস্তে গেল এবং বৃহস্পতিবার প্রথম বোনাস বৈঠক হয়েছিল এবং আগামী 9 এবং 10 সেপ্টেম্বর কলকাতা চেম্বার অব কমার্সের পুনরায় বোনাস বৈঠক হবে। বাম, বিজেপি, তৃণমূল সহ সমস্ত চা শ্রমিক সংগঠন নিজেদের 20% বোনাস প্রদানের দাবিতে অনড় থাকবে বলে জানা যাচ্ছে। আগামী বোনাস বৈঠকে বোনাস নিয়ে সিদ্ধান্ত না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি এবং তৃণমূলের ছত্রছায়ায় থাকা শ্রমিক সংগঠনগুলো। চালক ও সহকারী চালকের তৎপরতায় রেহাই পেল হাতি। রেল সূত্রে খবর, ডাউন বামনহাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের সামনে চলে আসে শাবক সহ দুটি হাতি।
ডুয়ার্সের জঙ্গলের ভেতরে সেবক গুলমা পেরোনোর সময় লাইনে উঠে আসে শাবকসহ হাতিটি এবং ট্রেনের চালকের নজরে আসা মাত্র দুই নম্বর পিলারের আগে ট্রেনটি দাঁড় করিয়ে দেন চালক। শাবকসহ হাতি দুটি রেললাইন ছেড়ে ফের জঙ্গলে ঢুকে পড়লে ট্রেন তারা গন্তব্যে রওনা দেয় এবং ফের একবার ট্রেন চালকদের তৎপরতায় হাতির প্রাণ রক্ষায় খুশি প্রতিবেশী প্রেমীরা পরিবেশ প্রেমীরা।